এখন আমি আপনারা দেখাবো ভিপিএন ছাড়া ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে খেলবেন। এখানে দেখতে পারতেছেন তো আমি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ওপেন করে ফেলতেছি, আর এখন কিন্তু আমার ফোনে ভিপিএন ছাড়া চলতেছে, কোনো প্রকার ভিপিএন কানেক্ট করা নাই, শুধুমাত্র ডাটা কানেকশন চালু আছে। টাইমটা দেখে নেবেন, 15 জানুয়ারি 11:58 বাজে এখন। তো আমরা এখান থেকে আপডেট করে দিব, আমাদের 10 MB একটা আপডেট নিচ্ছে, আর ভিপিএন ছাড়া আপডেটের পর চলবে কিনা সব কিছু জানাই দিব। তাছাড়া গত ভিডিও হচ্ছে আমি গিভার উইনারের কথা বলেছিলাম, তো সেই উইনারটা সিলেক্ট হয়ে গেছে, তাকে কিন্তু 25 ডেমন গিভ করা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকের ভিডিওতে মাত্র 249টি লাইক আর 20টা সাবস্ক্রাইব যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গিভওয়েটা পাওয়া যাবেন যে কোনো একজন আপনাদের মধ্যে। গিভওয়েটা পাওয়ার জন্য অবশ্যই লাইক টার্গেট কমপ্লিট করতে হবে। তো এখন এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লোডিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি আপনারা দেখাবো ভিপিএন ছাড়া কি আসলে ফ্রি ফায়ার চলছে কি না, আর আমরা ভিপিএন ছাড়া ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারতেছি কি না সেটাই দেখানোর বিষয়। তো এখন এখানে আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিব। তো এখন কিন্তু এখানে আমরা একটা অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলাম, আর এখানে দেখতে পারতেছেন ভিপিএন ছাড়াই কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন হয়ে গেল। আর আমার ফোনে দেখতে পারতেছেন শুধুমাত্র একটা জাস্ট স্ক্রিন রেকর্ডার চালু আছে, আর কোনো কিছু চালু নাই। এখানে দেখতে পারতেছেন 11:59 বাজে এখন, আর এখন কিন্তু আমার ভিপিএন ছাড়াই চলতেছে, আমি এখান থেকে কেটে দিলাম। তো এখানে যদি যাই তাহলে দেখতে পারবেন ভিপিএন ছাড়াই কিন্তু আমাদের সব কিছু হচ্ছে। এখন কিন্তু আমরা চাইলে যে কোনো একটা ম্যাচ স্টার্ট দিয়ে আপনার দেখাতে পারি ভিপিএন ছাড়া চলে কি না। এখান থেকে একটা ম্যাচ আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, ভিপিএন ছাড়া চলছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন ম্যাচের ভিতরে কিন্তু ঢুকে যাবে এখনই, আর ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু এটা সেটা দেখিয়ে নিচ্ছেন আপনারা, এখানে কোনো প্রকার ভিপিএন চালু নেই। দেখতে পারলেন ম্যাচের ভিতরে কিন্তু ঢুকে গেল। তো যারা ফ্রি ফায়ারে এখন বর্তমান সময়ে যারা অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অল্প দামে কিনতে পারবেন। তো আমরা অনেক বকবক করছি, এখন এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ভিপিএন ছাড়া চলতেছে। তো আপনাদের কীভাবে চলবে আপনাদের চালানোর জন্য একটা কাজ করে নিতে হবে। তো আপনাদের মোবাইলে সিম্পলি প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে, তারপর সার্চ বারে লিখতে হবে ফ্রি ফায়ার ম্যাক্স। অবশ্যই কিন্তু বাংলাদেশের জিমেল হলে হবে না, বাইরের সার্ভারে জিমেল লাগবে, সেটা হোক শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের বাদে আর ইন্ডিয়া সার্ভারের বাদে বাইরের সার্ভার যে কোনো জিমেলতে করবেন। কারণ যদিও ইন্ডিয়া বাংলাদেশে ব্যান, তার জন্য কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটা প্লে স্টোরে বাংলা সার্ভার ইন্ডিয়া সার্ভারে পাবেন না, সেক্ষেত্রে কিন্তু বাইরের দেশে জিমেলতে করবেন, অথবা ভিপিএন কানেক্ট রেখে ফ্রি ফায়ার ডাউনলোড ম্যাক্স ডাউনলোড করতে হলে আপনাকে ভিপিএনটা কানেক্ট করে রেখে তারপরে প্লে স্টোর ডাটা ক্লিয়ার করে আবারও লগ ইন করবেন প্লে স্টোরে, তাহলে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এটা ওপেন করে নিলাম। তো এখন কিন্তু এখানে আমাদের আপডেট করতে হবে ফ্রি ফায়ার ম্যাক্সটাকে, তো আপনারা সিম্পলি আপডেট করে নেবেন। তো আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, তারপরে আপডেট শেষে আপনারা দেখাচ্ছি। তো প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটাকে আপডেট করে আপনারা ওপেন করে নেবেন, আপনাদের কাজ শুধুমাত্র একটাই, তারপরে আর কী কী করতে হবে সব কিছু ভিডিওর ভিতরে A to Z বোঝায় দিব, বলে দিব। তাছাড়া অনেকের ফোনে ইভেন্ট ওপেন হয় না, কেন ওপেন হয় না সব কিছু বোঝায় দিব, আপডেট চাচ্ছে আবার সেই আপডেট আমরা এখান থেকে আপডেট করে নিব, আর আপনাদের ফোনে কেন ওপেন হচ্ছে না ফ্রি ফায়ারে ইভেন্ট সেগুলো বলে দিব, বিশেষ করে ওয়েব ইভেন্ট যেগুলো আছে সেগুলো ওপেন হচ্ছে না। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি এটাকে। তো এখানে আমাদের ফ্রি ফায়ার আইডিটাকে লগ ইন করে নিতে হবে ফ্রি ফায়ার ম্যাক্সে, আমাদের আইডিটা লগ ইন করে নিব এখন। তো এখানে আমরা ফ্রি ফায়ার আইডিটাকে লগ ইন করে নিলাম, তারপরে ফ্রি ফায়ার ম্যাক্সটাকে আমরা ওপেন করে নিব। এখানে দেখতে পারতেছেন ওপেন কিন্তু হয়ে গেল আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স, আর এখন কিন্তু কোনো প্রকার ভিপিএন আমাদের ফোনে কানেক্ট করা নাই সেটা দেখিয়ে নিচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু কোনো প্রকার ভিপিএন লাগানো নেই আমার ফোনে, এখানে দেখতে পারতেছেন। এখন যদি আমরা ম্যাচ প্লে করি তাহলে দেখতে পারতেছেন মোডও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, শুধুমাত্র ইভেন্ট ওপেন হবে না, এখান থেকে আপনার ইভেন্টটা দেখাচ্ছি আমি, আর আপনার ইভেন্টটা কীভাবে ওপেন করবেন সেটাও দেখিয়ে দিব। এখানে যদি এই ওয়েব ইভেন্টটা যাই তাহলে দেখতে পারবেন এই ওয়েব ইভেন্ট কিন্তু ওপেন হচ্ছে না, শুধুমাত্র এখানে অ্যান্ড্রয়েডের কোনো একটা লোগো দেখতে পারতেছেন, এই যে ওই অ্যান্ড্রয়েডের লোগোটাই আছে। এখন এই ওয়েব ইভেন্টগুলো কীভাবে ওপেন করবেন সেটা দেখাবো, তার জন্য আপনাকে কিছু করতে হবে না, সিম্পলি আপনার ফোনের সেটিংটা ওপেন করে নিতে হবে। মোবাইলের সেটিংটা ওপেন করে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে যাবেন, তারপরে আপনার মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন, তারপরে আপনার কাঙ্ক্ষিত সিমটি সিলেক্ট করবেন। দেন এখানে কিন্তু আপনার কি করতে হবে সব কিছু বোঝায় দিচ্ছি, এখান থেকে জাস্ট আপনারা নিচে আসবেন, অবশ্যই আপনারা সার্চ করে বের করে নিতে পারেন মোবাইল নেটওয়ার্ক, তারপর অ্যাডভান্সে আসবেন। দেন এখান থেকে আপনারা সরাসরি নিচে আসবেন, আসার পর অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে যাবেন, তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেটের উপর চাপ দিবেন, যেটা যে সিম যেটাই হোক সেই সিমের ইন্টারনেটের উপর ওখান থেকে চাপ দিবেন নেমের উপর।
দেন এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনাকে সিম্পলি দুইটা সেটিং করে নিতে হবে। এখান থেকে এপিএন প্রোটোকল এখানে ক্লিক করে এখান থেকে IPv6 এখানে ক্লিক করে নিতে হবে, তারপর এপিএন রোমিং প্রোটোকল এখানে ক্লিক করে IPv6 এখানে ক্লিক করতে হবে, থেকে সেভ করে নেবেন এটা। আর এখন যদি আপনাদের মোবাইলে ডাটা কানেকশন বন্ধ হয়ে চালু না হয়, আমার কিন্তু বন্ধ হয়ে চালু হলো, অনেকের মোবাইলে হবে না, তারা কী করবেন, এখান থেকে আপনারা এখান থেকে রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করলে আপনার আগের মতো হয়ে যাবে, রিসেট হয়ে যাবে ওয়েব ইভেন্ট যেটা, এখান থেকে ওয়েব ইভেন্টটা ওপেন করে নিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন ইভেন্টের ভিতরে কিন্তু ঢুকে যাবে, এটার গ্যারান্টি আমি দিতে পারতেছি, কারণ এভাবে কিন্তু আমি ব্যবহার করতেছি দীর্ঘদিন যাবৎ ধরে। দেখতে পারলেন ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক সেমভাবে যদি আমরা এখান থেকে এই যে নতুন একটা ইভেন্ট ছিল হোয়াইট টি শার্টে, এটা যদি ওপেন করে নিই, তাহলে দেখতে পারবেন এই ইভেন্টটাও কিন্তু ওপেন হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখন কথা হচ্ছে, যাদের বাংলা লিঙ্ক সিম, তারপরে যাদের টেলিটক সিম, তাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের ফোনে যদি ভিপিএন ছাড়া না চলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আর যদি ভিপিএন ছাড়া চলে তাও কমেন্ট করবেন। এখানে কিন্তু ইভেন্টগুলো আমার ওপেন হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু এভাবে ভিপিএন ছাড়া ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।